আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে একটা এমন পার্টস দিয়েছি যার নাম হলো মগজ। সেই মগজের ভেতরে দুটো জিনিস ঢুকানো আছে, কোনটাকে বলে খারাপ তা তুমি জানো, কোনটাকে বলে ভালো তা তুমি জানো, কোনটা মন্দ তুমি বলতে পারবে চোখ দিয়ে দেখে, কোনটা ভালো তুমি বলে দিতে পারবে তোমার দুই চোখ দিয়ে দেখে। কেন যে রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে যত জানোয়ার আছে, যত জীব আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীদের ভেতরে সর্বোত্তম করে আমি মানব জাতিকে তৈরি করেছি। মানবকে যত বুদ্ধি দিয়েছি, পৃথিবীর সব জানোয়ারের বুদ্ধিটাকে এক জায়গায় যদি করে দেওয়া যায়, তবু একটা মানুষের বুদ্ধির সমান হবে না। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون وقال الله تبارك وتعالى إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون সকলের দাতা তুমি ও গো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। আমি হীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়, সেসবের খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি, এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলের দাতা তুমি ও গো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কবু ফেলিও না ও গো, কবু ফেলিও না, দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা রহম করিও, তোমার দয়াই যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ও গো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়।
শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে ইমানি জজবা নিয়ে এবং দিনের দরদ নিয়ে ছুটে আসা সকল শ্রেণীর আমার ছোট এবং বড় ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের একপার্শ্বে শান্তশিষ্টভাবে আদবের সাথে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের মা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমার জীবনের শেষ বেলায় আমি এই গ্রামটাকে আমার জালসার জীবনে যতগুলো মাদ্রাসা, স্কুল, কলেজ, গ্রাম তাদের তালিকা আছে সেই তালিকায় এটাকে ঢুকিয়ে নিতে পেলাম। ইতিপূর্বে এখানে আমি এসেছি বলে আমার মনে হয় না, এবং এর পরে যে আর একবার আসতে পাব সে বিশ্বাস আমার হয় না। কেন যে আমি এখন আমার জীবনের পড়ন্ত বেলায় আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে এই মাত্র দুটি আয়াত পড়লাম, একটা সূরা বাকারা থেকে আর একটা সূরা নূর থেকে। একটা আয়াতে আলোচনা হয়েছে যারা পাস করে তাদের, আর একটা আয়াতে আলোচনা হয়েছে যারা 70 বছর জীবন কাটিয়ে ফেল হয়ে কবরে যায় তাদের। পাস করার কথা এবং ফেল করার কথা, দুরকমই আয়াত আপনার সামনে দিলাম। কেন যে মানুষ হিসেবে আমরা এখানে আশা করি দুরকমেরই আছি, কারা পাস এবং কারা ফেল, এই দুটো জিনিসকে একটু সময়ের মধ্যে দেখে নিব, চিনে নিব, তারপরে ইনশাল্লাহ চলে যাব এখান থেকে। ফেল এবং পাসকে যদি চিনেন তো প্রথমে আল্লাহর কথাটাকে আগে মাথায় তুলে নেন। কথা কি, যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন, তার গায়ে রুহ দিলেন, দেওয়ার পর রব্বুল আলামিন হযরত আদমের পিঠে একবার হাত বুলালেন। সেই হাত বুলানোতে কি হলো, তার সামনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা রুহের আকারে হযরত আদমের সামনে জমা হলো, তাতে আমিও ছিলাম আপনিও ছিলেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোটি কোটি মানুষগুলোকে যারা রুহের জগতে সামনে এসেছিল তাদেরকে ডেকে একটা কথা জিজ্ঞেস করে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই কথাটা বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মুখ থেকে সাক্ষী স্বরূপ বলিয়ে নিলেন, জি আপনি আমাদের রব, আপনি আমাদের পালনহার, আপনি আমাদের মালিক। রব মানে কি? রবের মানে হলো যখন যেটা যতটা দরকার করবে আমার, তখন ততটা ওই সময়ে আমার কাছে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেবেন, তিনি হলেন রব। মায়ের পেটে ছিলেন তখন পৌঁছে দিতে হবে আল্লাহকে আপনার খাবার, পৌঁছে দিয়েছেন 4 হাত লম্বা নাড়ির মধ্য দিয়ে মায়ের পেটের মরা রক্ত এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে আমাকে বড় করেছেন, তিনি রব। যখন পয়দা হলাম তখন আমাকে মায়ের স্তন চুষার মতো ক্ষমতা দিলেন,
সেখান থেকে আমি আমার খোরাক পেলাম, তিনি হলেন রব। বড় হলাম, কামাই করতে শিখলাম, আমার যতটি প্রয়োজন আল্লাহ তাআলা উপর থেকে দিতে আসেন, এটার নাম হলো রব। তাহলে আমি স্বীকার করেছি, আপনি স্বীকার করেছেন, সারা দুনিয়ার মানুষ স্বীকার করেছে যে আপনি আমাদের রব। আল্লাহ তাআলা নিজের ওয়াদার উপরে কায়েম আছেন, তিনি দিতে আসেন, দিতে আসেন, আজ পর্যন্ত দিয়েই চলেছেন। এবার মানুষ নিজের দিকে তাকিয়ে লক্ষ্য করে বলুক যে আমি আমার কাজ করে চলেছি না আমার কাজ আমি বন্ধ করে দিয়েছি। এটা মানুষের কাজ। কিভাবে দেখবেন? আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলছেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াক্তাউনা মা আমারাল্লাহ। যে সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছিল, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনার কথা আমরা শুনব, আপনার কথা আমরা মানব, আপনার ইতাআত এবং বন্দেগী করে আমরা জীবন কাটাবো, এই যে ওয়াদা করেছি, সেই ওয়াদাকে যারা আজকের দুনিয়ায় রক্ষা করে না, ভঙ্গ করে দেয়, সেই লোকগুলোকে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল খাসিরুন। এই লোকগুলো হলো সব ফেল, এই লোকগুলো হলো সব ফেল, এরা একটাও পাস করতে পারলো না। ঘাটিও না, হ্যাঁ ঠিক আছে, ঘাটিও না। যারা আল্লাহর সাথে ওয়াদা করেছে আর ওয়াদাকে রক্ষা করতে পারেনি তারা ফেল। আপনি এক্ষুনি ঘাবড়ে যাবেন না, আমি পেরেছি না পারিনি, আমি আল্লাহর সাথে ওয়াদাকে রক্ষা করছি না করি না, সে ব্যাপারে একটু সময় লাগান, তারপরে বুঝতে হবে। পাস করা, তো পাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এজা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম। এই মুসলমানগুলোকে যখন আল্লাহ তাআলা ডাকছেন কিংবা তার রসুল ডাকছেন নিজের দিকে, আসো তোমাদের একটা কথা বলি, আসো তোমাদেরকে একটা বিধান দিই, এই বলে আল্লাহ যখন ডাকছেন, আল্লাহর রসুল যখন ডাকছেন, তখন এই মানুষগুলা কি করছে, সামিআনা ওয়া আতাআনা, হ্যাঁ আমার মালিক আল্লাহ কি তুমি দিলে আমাদেরকে মেনে নিলাম, কবুল করে নিলাম, হে নবী আপনি আমাদের কি দিলেন সেটা মেনে নিলাম, কবুল করে নিলাম। এই কথা বলে যারা স্বীকৃতি দেয়, আপনার কথাকে মানব, আপনার কথাকে কবুল করব বলে যারা ঘোষণা দেয়, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো পাস করা ছাত্র, এরা কামিয়াব, এরা দুনিয়ায় কামিয়াব, এরা আখেরাতে কামিয়াব। আল্লাহর ওয়াদাকে যারা রক্ষা করেছে তারা পাস, আর আল্লাহর ওয়াদাকে যারা রক্ষা করেনি তারা ফেল। কী কী আল্লাহর ওয়াদা আপনার সাথে আছে কী দিয়ে বুঝবেন, কী কী দিয়ে বুঝবেন? তার জন্য রব্বুল আলামিন মাওলানা মৌলবি ইত্যাদির কাছে যাওয়ার আগে আল্লাহ আপনাকে প্রথমত একটা মেজ মাওলানা, ছোট মাওলানা বানিয়ে দিয়েছেন আপনাকে, আর শুধু আপনাকে নয়, নর এবং নারী সবাইকে আল্লাহ তাআলা ছোট 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 আকারের মাওলানা পণ্ডিত জ্ঞানী করে পাঠিয়েছেন। আপনি বলবেন আমি তো মৌলবি নই, আরে যার কাছে জ্ঞান আছে সেই জ্ঞানী, আর জ্ঞানীরাকেই তো মৌলবি বলে, আলেম বলে, মাস্টার বলে, মাওলানা বলে। আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, ওই জ্ঞানের মূলে আপনি আলেম। কি জ্ঞান? কোরআন বলছে, আমি বলি না, আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোমাকে তোমার মায়ের পেটে যেদিন তুমি 120 দিনের হয়েছিলে সেদিন তোমার ভেতরে আমি তোমার আত্মাটাকে ফুঁকে দিয়েছিলাম আমার ফরিশতাকে দিয়ে,
তখন থেকে তোমার দেহের ভেতরে আত্মা বাস করে। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে একটা এমন পার্টস দিয়েছি যার নাম হলো মগজ। সেই মগজের ভেতরে দুটো জিনিস ঢুকানো আছে, কোনটাকে বলে খারাপ তা তুমি জানো, কোনটাকে বলে ভালো তা তুমি জানো, কোনটা মন্দ তুমি বলতে পারবে চোখ দিয়ে দেখে, কোনটা ভালো তুমি বলে দিতে পারবে তোমার দুই চোখ দিয়ে দেখে। কেন যে রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে যত জানোয়ার আছে, যত জীব আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীদের ভেতরে সর্বোত্তম করে সর্বোত্তম করে আমি মানব জাতিকে তৈরি করেছি। মানবকে যত বুদ্ধি দিয়েছি, পৃথিবীর সব জানোয়ারের বুদ্ধিটাকে এক জায়গায় যদি করে দেওয়া যায়, তবু একটা মানুষের বুদ্ধির সমান হবে না।